হ্যালো স্টুডেন্ট ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের দশম শ্রেণির যে পঞ্চাশ নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার প্রত্যেকটা প্রশ্নের একদম সঠিক উত্তর আলোচনা করব। এর আগে আমি তোমাদের বাকি যে বিষয়গুলো আছে ইতিহাস ভূগোল তারপরে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এগুলো কমপ্লিট করে দিয়েছি তো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক বলে যে লিঙ্কটা দিয়েছি সেটাতে ক্লিক করে দেখে নিতে পারবে আর কেউ যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো টেলিগ্রাম গ্রুপটা লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব তো চলো কথা না বাড়িয়ে একে একে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে গণিতের উপর সেগুলো সঠিক উত্তর আলোচনা করব। কি বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো একের দাগের বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন মানে এর আন্ডারে মানে প্রত্যেকটা প্রশ্নের আন্ডারে চারটে করে অপশান আছে সেই চারটে অপশানের মধ্যে তোমাদেরকে একটা করে বেছে নিয়ে লিখতে হবে এরকম দেখো আটটা দেওয়া আছে প্রত্যেকটার জন্য এক নম্বর আছে তাহলে আটটা কি আট হয় তো এক নম্বরটা কি বলেছে দেখো বাস্তব সহগ যুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এই চারটের মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট দীঘাত মানে কোনো সংখ্যা কোনো চলরাশি ধরো এক্স লিখলাম তার ঘাটটা দুই হবে ঠিক আছে তিন হলে কিন্তু সেটা দ্বিঘাত হবে না এগুলো আমি তোমাদের দ্বিঘাত সমীকরণ যখন করিয়েছিলাম তখন আলোচনা করে দিয়েছি তো তোমরা আমার চ্যানেলে অবশ্যই তোমাদের ম্যাথের সমাধান দেখে নিতে পারো এছাড়াও তোমাদের জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান ইতিহাস ভূগোল এগুলোরও কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আলোচনা করেছি তো তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো তো এই চারটের মধ্যে কোনটা দীঘা সমীকরণ দেখো এটা আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স সমান জিরো দেখো এক্সটা যদি গুণ করে দাও তাহলে হবে এক্স কিউ তাই না এক্সের সঙ্গে এক্সের স্কোয়ার গুণ করলে এক্স কিউ মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স সমান জিরো তাহলে এখানে দেখো এক্স এর কিউ টার্ম চলে আসছে তাই এটা দীঘার সমীকরণ নয় এটা দেখো এক্স এর হয় এর ফোর হবে এটাও দীঘার সমীকরণ নয় এইটা দেখো দীঘার সমীকরণের আকার আর এটা তো নয়ই কারণ এখানে স্কোয়ারের কোনো টার্ম নেই তো এটা হচ্ছে সঠিক উত্তর দেখো আমি খাতার মধ্যে লিখেছি তোমরা এইভাবে লিখবে বাস্তব যুক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণটি হলো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স সমান জিরো দেখো আমি এখানে করে দেখিয়েছি এক্স 1 এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স সমান জিরো তো গুণ করে দিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সের সঙ্গে একের গুণ করলে এক্স আর এখানে মাইনাস এক্স যেমন আছে বসিয়ে দিলাম সমান শূন্য তাহলে এক্স স্কোয়ার দেখো এক্স আর এক্স এ যোগ করলে টু হবে সমান এটাই এক্স স্কোয়ার প্লাস বি সমান শূন্য আকারের তার জন্য এটা দীর্ঘা সমীকরণ হলো কি করে এক্স স্কোয়ার আকারে হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আছে শেষে ধরো আমি লিখলাম প্লাস শূন্য লিখলাম বা শূন্য ইন্টু দুই লিখলাম সমান শূন্য লিখলাম এটা তো লিখতে পারি তাহলে এটা দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আকারের এ মানে কত এ মানে এর জায়গায় কিছু নেই মানে ওয়ান আছে বি মানে কত মাইনাস টু আর সি মানে কত জিরো ঠিক আছে তো তোমরা অবশ্যই আমি যেভাবে করেছি তোমরা এইভাবে করবে একদম এইটা করবে তারপরে এইটা রাতে দেখাবে ঠিক আছে এবার দুই নম্বরটা কি বলেছে দেখো টু এক্স মাইনাস টু আর এক্স প্লাস থ্রি সমান শূন্য সমীকরণটি বীজ দুটি হলো তো এই চারটে অপশনের মধ্যে কোনটা দেখো টু এক্স মাইনাস টু আর এক্স প্লাস থ্রি সমান শূন্য এর অর্থ হচ্ছে এইটা সমান জিরো একবার আর এইটা সমান জিরো মানে এক্স প্লাস থ্রি সমান জিরো তো এখানে লিখতে পারি আমরা টু এক্স সমান ডান দিকে আমি মাইনাস টুটাকে নিয়ে যাচ্ছি তাহলে শুধু দুই হবে তাহলে এক্স সমান হবে দুই বাই দুই মানে এক আর এখানে হবে এক সমান প্লাস তিনটাকে ডান দিকে নিয়ে গেলে তাহলে এক কমা মাইনাস তিন সেটা হবে সঠিক উত্তর দেখো আছে হয়ে যাবে সঠিক উত্তর দেখো আমি খাতার মধ্যে লিখেছি টু এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি সমান শূন্য সমীকরণের বীজ দুটি হলো এক কমা মাইনাস তিন আর ডান দিকে যেমনভাবে করে দিয়েছি তোমরা এভাবেই কিন্তু করবে ঠিক আছে এবার তিন নম্বরটা কি বলেছে দেখো বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে পঞ্চাশ টাকার দু বছরের সুদ ওই একই হারে একশো টাকার এক বছরের সুদের দ্বিগুণ না অর্ধেক না এক চতুর্থাংশ না সমান দেখো উত্তরটা আমি কি করেছি আমরা আই সমান পিটিআর বাই হান্ড্রেড সূত্র ধরে কিন্তু করেছি তো এই ক্ষেত্রে একবার সুদ বের করবো আর এই ক্ষেত্রে একবার সুদ বের করব দিয়ে দেখব দ্বিগুণ না অর্ধেক না এক বাই চার অংশ না সমান হচ্ছে দেখো আমি করেছি প্রথম ক্ষেত্রে আই সমান পিটিআর বাই হান্ড্রেড তো পি মানে বলা আছে পঞ্চাশ আর টি মানে বলা আছে দুই আর আর মানে বলা আছে দশ বসিয়ে দিলাম কাটাকাটি করে দেখছি দশ টাকা হচ্ছে আর দ্বিতীয় ক্ষেত্রে আই টু সমান পিটিআর বাই হান্ড্রেড পি মানে হচ্ছে একশো দেখো একশো আর টি মানে হচ্ছে এক বসিয়ে দিলাম আর সুদের হার দেখো দশ পার্সেন্ট একই হারে বলেছে তাহলে দশ বসিয়ে দিলাম কাটাকাটি করে দেখছি দশ টাকা তাহলে আমরা কি লিখতে পারি বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে পঞ্চাশ টাকার দু বছরের সুদ ওই একই হারে একশো টাকার এক বছরের সুদের সমান ঠিক আছে অপশন ডিটা হয়ে যাবে সঠিক উত্তর তারপরে দেখো তো এখানে সিটা ছিল সঠিক উত্তর এখানে ছিল সি এখানে ছিল ডি এবার চারটা কি বলেছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের পি ও আর এস দুটি সমান দৈর্ঘ্যের ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব আট সেমি হলে ও বিন্দু থেকে আর এস জ্যায়ের দূরত্ব হবে মানে ধরো এ একটা বৃত্ত এই বৃত্তের এটা তো কেন্দ্র এবার এই দিকে যে জেয়াটা টেনেছি এর যা দৈর্ঘ্য এই দিকের জ্যাটা তার দৈর্ঘ্য একই ঠিক আছে তো এইখান থেকে বলেছে এটার নাম দিলাম ধরো পিকিউ আর এটার নাম দিলাম ধরো আর এস তো এই ও থেকে পিকিউ এর দূরত্ব ধরো এই দূরত্বটা বলা আছে আট তাহলে আমাদের এই দূরত্বটা বের করতে বলেছে তাহলে এটা কত হবে এটা আট হবে কারণ এইটা এটা যদি একই হয় দৈর্ঘ্যের মানে এই যে দুটো কিন্তু কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে তো এটা যদি আট হয় এই দিকটাও কিন্তু আট হবে তো অ্যান্সার হবে ই এরটা তো তোমরা কিভাবে লিখবে তোমরা প্রথমে ছবিটা আঁকবে ঠিক আছে পি কিউ আর এস এখানে ও দেবে উপরে এম নিচে এন দিয়ে লিখবে যেহেতু পি কিউ সমান আর এস মানে এইটা এটা একই অতএব আমরা লিখতে পারি ও এম সমান ও এম অতএব ও বিন্দু থেকে আর এস জায়ের দূরত্ব আট সেমি আশা করছি তোমাদের বোঝা গেছে তো চলো এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটাই যাব পাঁচ নম্বরটা কি বলেছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ট পি বিন্দু থেকে অঙ্কিত পর্শকের পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে পর্শ করে ও কিউ সমান নয় সেমি এবং পিও সমান পনেরো সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে এই চারটে অপশনের মধ্যে কোনটা দেখো সমাধানটা এখানে আমি করেছি তো প্রথমে বৃত্তটা এঁকেছি এইখান থেকে আরম্ভ করে এতটা পি দিলাম বাইরে আর পি হচ্ছে পর্শক তো ও পি এর দৈর্ঘ্য হচ্ছে পনেরো আর পিকু এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের বের করতে হবে তো তোমরা নিশ্চয়ই জানো যে কোনো বৃত্তের পর্শকটা তার ব্যাসার্ধের সঙ্গে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে মানে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি যদি হয় এটা হয়ে যাবে লম্ব এটা হয়ে যাবে ভূমি আর এটা হয়ে যাবে অতিভোজ ঠিক আছে তোমাদের লম্বর মানটা বের করতে হবে তো লম্ব মানে আমরা কি জানি রুট অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ঠিক আছে তো অতিভুজের স্কোয়ার মানে অতিভুজ হচ্ছে পনেরো তাই পনেরো স্কোয়ার মাইনাস ভূমি মানে নয় স্কোয়ার ঠিক আছে তো অপশান বিটা হয়ে যাবে সঠিক উত্তর দেখো অপশান বিতে আছে রুট পনেরো স্কোয়ার মাইনাস নয় স্কোয়ার ঠিক আছে এবার পাঁচ নম্বরটা করলাম ছয় নম্বরটা দেখো ছয় নম্বরটা বলেছে যে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্র অনুপাত পঁচিশ ইস ষোলো তাহলে আয়তনের অনুপাত কত হবে ঠিক আছে তো আমরা গোলকের বক্রতলের ক্ষেত্রফলের বলে সূত্র কি জানি পাই ফোর পাই আর ওয়ান স্কোয়ার বাই ফোর পাই আর টু স্কোয়ার লিখলাম কেন আর ওয়ান আর টু ধরলাম কারণ দুটি গোলক বলেছে সমান দেওয়া আছে পঁচিশ বাই ষোলো তো ফোর পাই ফোর পাই কেটে গেল তো আর ওয়ান বাই আর টু এই দিকে যদি স্কোয়ার থাকে বাম দিকে ডান দিকে রুট হয়ে যায় এটা তোমরা নিশ্চয়ই জানো তো পঁচিশ মানে পাঁচ ষোলো মানে চার তো পাঁচ বাই চার হচ্ছে আর ওয়ান বাই আর টু এর মান এবার আয়তনের অনুপাত বের করতে হবে তো আয়তন মানে আমরা কি জানি চারের তিন পাই আর কিউ মানে আর ওয়ান এর কিউব চার বাই তিন পাই আর টু তার কিউ দেখো আমি এখানে করেছি তোমাদের ভয় খাওয়ার কিছু নেই ছয় নম্বরটা ধরি গোলক দুটি ব্যাসার্ধ যথাক্রমে আর ওয়ান ও আর টু একক সত্তানুসারে ফোর পাই আর ওয়ান স্কোয়ার বাই ফোর পাই আট টু স্কোয়ার মানে বক্রতলের ক্ষেত্র ফল সমান পঁচিশ ইস্টু পঁচিশ ইস্টু ষোলো দেওয়া আছে মানে পঁচিশ বাই ষোলো লিখতে পারি ফোর বাই ফোর বাই কেটে গেল আর ওয়ান বাই আর টু স্কোয়ার সমান আমরা লিখতে পারি পাঁচ বাই চারটা অর্থ কি পাঁচ বাই চারটা কিন্তু দুবার ঠিক আছে মানে আমি পাঁচ বাই চারটা স্কোয়ারে পরিণত করলাম কেন করলাম কারণ দুই দিকে স্কোয়ার আছে স্কোয়ারটা উঠে গেল তাহলে বাম দিকে আমরা আর ওয়ান বাই আর টু সমান লিখতে পারি পাঁচ বাই চার এবার তাদের আয়তনের অনুপাত ফোর বাই থ্রি পায় আর কিউ এটা সূত্র তো দুটো গোলক আছে তাই আর ওয়ান আর আর টু ধরে ধরেছে আমরা প্রথমেই ঠিক আছে তো আমরা এটা বাই আকারে আছে চার বাই তিন পাই কেটে গেল দুই দিকেই তাহলে আর ওয়ান তার কিউ বাই আর টু তার কিউ তো এটা বাই আকারে লিখলাম তো আর ওয়ান বাই আর টু মানে কত পাঁচ বাই চার এখানে বসিয়ে দিলাম তার কিউ তো পাঁচ বাই চার তার কিউ মানে পাঁচ বাই চারটা কিন্তু তিনবার একবার দুবার তিনবার পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ লিখলাম চার চার ষোলো চার ষোলং চৌষট্টি লিখলাম তাহলে আয় আয়তন অনুপাত কত হবে আয়তন অনুপাত হচ্ছে একশো পঁচিশ টু চৌষট্টি এটা অপশন ডিতে আছে তাই অপশন ডিটা হয়ে গেল একদম সঠিক উত্তর ঠিক আছে তো আমি যে অঙ্কগুলো করেছি এইগুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর তোমরা নিশ্চিত লিখে নিতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি তোমাদের সাত নম্বরটা দেখাচ্ছি কি বলেছে দেখো দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিপর্শ করে এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বিন্দুতে স্পর্শ করে কোন এ এর পরিমাপ হলো তো এটা তোমরা ডাইরেক্ট উত্তর করবে নব্বই ডিগ্রি ঠিক আছে তো তোমাদের বইয়ে দেওয়া আছে দেখবে এটা তো নব্বই ডিগ্রি আনসার করবে তারপরে আট নম্বরটা কী বলেছে দেখো একটি নিরেট সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল একশো সাতচল্লিশ পাই বর্গসেমি হলে ওহার ব্যাসাধ্য হবে এই চারটে অপশানের মধ্যে কোনটা তো চলো আমি তোমাদের উত্তরটা দেখাচ্ছি দেখো উত্তরটা আমি লিখেছি ধরি নিরেট অর্ধ ব্যাসার্ধ আর সেমি নিরেট অর্ধ সমগ্র তলের ক্ষেত্রফল সমান থ্রি পাই আর স্কোয়ার বর্গ সেমি ঠিক আছে তো দেখো এখানে বলা আছে সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে একশো সাতচল্লিশ পাই তো আমরা ধরে নিলাম থ্রি পাই আর স্কোয়ার সূত্র অনুসারে এবার এইটা মানে আমি লিখতে পারি একশো সাতচল্লিশ পাই তো আর স্কোয়ার সমান একশো সাতচল্লিশ পাই পাই থ্রি পাইটা নিচে নেমে গেল পাই পাই কেটে গেল একশো সাতচল্লিশ দিয়ে ভাগ করে দেখছি ঊনপঞ্চাশ তাহলে আর সময় লিখতে পারি প্লাস মাইনাস স্কোয়ার রুট ঊনপঞ্চাশ এই দিকে স্কোয়ারটা ডান দিকে গেলে স্কোয়ার রুট হয়ে যায় তো প্লাস মাইনাস সাত হচ্ছে তো আর এর মান ঋণাত্মক হতে পারে না তাই আমি পজিটিভ মানটা নিলাম মানে প্লাস মানটা নিলাম তাহলে ব্যাসার্ধ হচ্ছে সাত সেমি তো অ্যান্সার অপশান সিতে আছে সাত সেমি দেখো অপশান সিতে আছে সাত সেমি ঠিক আছে এবার আমি তোমাদের দুইয়ের দাগের গুলো দেখাবো দুইয়ের দাগের কি বলেছে দেখো সত্য বা মিথ্যা লেখো তো আটটা দেওয়া আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটার জন্য এক নম্বর করে আছে দিয়ে মোট আট নম্বর আছে তো দুই দুইয়ের একটা কি বলেছে দেখো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের এক বাই আট অংশ হবে তো আমরা দেখে নেব এটা সত্য না মিথ্যা দেখো আমি এখানে লিখেছি ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য সমান এ একক ঘনকের আয়তন ভি ওয়ান সমান এ কিউ ঘন একক আবার ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে আগে এ ছিল এখন এ বাই হবে ঘনকের আয়তন এখন ভি টু সমান কী হবে এইটা কিউ হবে তো এ বাই টু তার কিউ মানে হচ্ছে এ বাই টুটা কিন্তু তিনবার ঠিক আছে তাহলে এ এ এ যদি গুণ করা হয় এ কিউ হবে আর দুই দু চার চার দু আট হবে তো এ কিউ বাই আট হলো তো এ কিউ বাই আট সমান আমি লিখতে পারি এ কিউ মানে হচ্ছে ভি ওয়ান তাই না দেখো ভি ওয়ান মানে হচ্ছে এ কিউ বসিয়ে দিলাম বাই আট তাহলে প্রথমটির এক বাই আট অংশ হচ্ছে না হচ্ছে না অবশ্যই হচ্ছে কারণ এটা মানে হচ্ছে ভি ওয়ান গণিত এক বাই আট তাহলে প্রথমটির এক বাই আট অংশ হচ্ছে তাই লিখেছি দেখো অতএব ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের এক বাই আট অংশ হবে এটা কিন্তু সত্য ঠিক আছে তো আমি যেভাবে করেছি তোমরা এভাবে করবে তোমরা হয়তো আমাকে প্রশ্ন করতে পারো যে এক নম্বরের অথচ কি এতগুলোই লেখার আমাদের দরকার আছে দেখো আমি যদি এতটা না বের করতাম মানে যে যেটা তোমাদের জন্যে করে দেখালাম আমি তাহলে তো আমি এক কথাই বলতে পারতাম না সত্য না মিথ্যা তাই না তুমি ইতিহাস ভূগোলের ক্ষেত্রে একটাতে টিক মেরে দিলে হয়ে গেল কিন্তু অঙ্কের ক্ষেত্রে কিন্তু এম করা একটু কঠিন কারণ তোমাকে বের করতে হবে দিয়ে উত্তরটা বের করতে হবে তাই না দেখতে পাচ্ছ পুরোটা লিখলাম খুঁজে বের করলাম সঠিক হচ্ছে কিনা দিয়ে সত্য বা মিথ্যা বললাম তাই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এগুলো তোমরা করে দেখাতে পারলে খুব ভালো হয় তো অবশ্যই তোমরা করে দেখাবে তারপরে দু একটা কি বলেছে দেখো এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর হলে এইচ টু বিস টু সি সমান ফোর ইস টু থ্রি ইস টু টু হবে দেখো আমি এখানে করেছি এটা এক লাইনে চলে এসেছে এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর হলে এইচ টু বিস টু সি সমান ফোর ইস টু থ্রি ইস টু টু হবে বিবৃতিটি মিথ্যা কারণ এস টু বিস টু সি সমান পরপর হয়ে যাবে টু ইস টু থ্রি ইস টু ফোর হয়ে যাবে তো এটা আসেনি এইটা বলেছে তাই বিবৃতিটি মিথ্যা তারপরে তিন নম্বরটা কী বলেছে দেখো তিন নম্বরটা আমরা দেখে নেব তিন নম্বরটা বলেছে যে আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট হলে দ্বিতীয় বছরের মূলধন পি আর বাই হান্ড্রেড টাকা হবে দেখো আমি এখানে করেছি মানে যেটা লেখা আছে আসল পি টাকা বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার আর পার্সেন্ট হলে দ্বিতীয় বছরের মূলধন হবে পি আর বাই হান্ড্রেড টাকা এটা কিন্তু মিথ্যা কারণ দ্বিতীয় বছরের মূলধন হতো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এই টাকাটা তো এটা তো বলা নেই এখানে বলা আছে পি আর বাই হান্ড্রেড তাই এটা মিথ্যা হয়ে গেল ঠিক আছে এবার চার নম্বরটা কি বলেছে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে কি বলেছে দেখো চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট ব্যাস বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু এই কিউটা হচ্ছে একটি বিন্দু তাহলে কোন এ কিউ বি মানে এ কিউ বি এই কোনটা সর্বদা সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ বলতে নব্বই ডিগ্রি থেকে ছোট এটা কিন্তু মিথ্যা কারণ সর্বদা কোণটা হবে না সর্বদা কোণ না হয় এটা কোণ হতে পারে মানে নব্বই ডিগ্রি থেকে বেশি হতে পারে তাই বিবৃতিটি কিন্তু মিথ্যা তো তোমাদের কিছু করার দরকার নেই তোমরা ছবিটা আঁকবে এই কথাগুলো লিখবে তিচ্ছিন্ন দিয়ে লিখে দেবে মিথ্যা তারপরে এটা পাঁচ নম্বর হতো ভি দিয়ে দিয়েছে এখানে ঠিক আছে তো ত্রিভুজ এর সি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি সুতরাং ত্রিভুজ এ ও ত্রিভুজ সি এডি এই চিহ্নটা বোঝাচ্ছে সর্বসম দেখো আমি এখানে এখানে একটু তো এঁকেছি দেখো এই ত্রিভুজের বিসি বাহুর উপর এই এডিটা লম্ব গেছে ঠিক আছে তাহলে এবিডি মানে এইটার এইটা কি সমান হবে সমান হবে না তাই মিথ্যা কেন সমান হবে না কারণ এই ত্রিভুজটা তো কি সেটা বলা নেই এটা যদি সর্বসম বলতো মানে সর্বসম বলছি সরি বুঝি বলতো তাহলে আমরা কিন্তু সর্বসম বলতে পারতাম কারণ এই দিকটা এই দিকটা সমান হয়ে যেত তো এটা তো সম্ভবতীভুজ বলেনি তাই আমরা এটা বিবৃতিটা মিথ্যা বলে দেব। ঠিক আছে এবার ছয় নম্বরটা কী বলেছে দেখো শুভেন্দু ও নৌষদ যথাক্রমে পনেরোশো টাকা এবং এক হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় তিরিশ টাকা তো চলো এটা উত্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এখানে করেছি এর ছয় শুভেন্দু ও নৌষদের মূলধন অনুপাত পনেরোশো ইস টু এক হাজার তো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল তাহলে পনেরো ইস টু দশ পড়ে আছে আবার আমি পাঁচ দিয়ে কাটছি তাহলে তিন পাঁচটা পনেরো এর পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু দশ হয় এক বছর পরে ব্যবসায় ক্ষতি হলো পঁচাত্তর টাকা শুভেন্দুর ক্ষতি কত হবে দেখো এখান থেকে যদি আমি শুভেন্দুর ক্ষতি বের করি তাহলে তিন লিখবো উপরে বাই নিচে এই দুটো যোগ হয়ে যাবে তাহলে পাঁচ এবার গুণ পঁচাত্তর তাহলে ক্ষতি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছো যদি নৌ সদে ক্ষতি বলে তাহলে দুই বাই পাঁচ গণিত পঁচাত্তর হতো ঠিক আছে তো এখানে বলেছে দেখো এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় তিরিশ টাকা কিন্তু আমরা দেখছি শুভেন্দুর ক্ষতি পঁয়তাল্লিশ টাকা তাই পিবৃতিটি মিথ্যা এবার আমরা দেখে নেব সাত নম্বরটা কি বলেছে দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে পি আর এস আর টি এখানে মধ্যবিন্দু এবার বলেছে এস টি সমান্তরাল কিউআর মানে এস টিটা সমান্তরাল কিউ আর হলে পি কিউ বাই পি এস মানে হবে ঠিক আছে তো এটা সত্য না মিথ্যা এটা কিন্তু সত্য হবে ঠিক আছে তো এটা তোমাদের বই আছে সদৃশ্যতা যে উপবাদ্য আছে সেখানে তোমরা দেখতে পাবে তো এটা সত্য হবে তোমরা খাতার মধ্যে যেমনটা আছে সেইভাবে করবে দেখো আমি এখানে করেছি দিয়ে তিচ্ছিহ্ন দিয়ে লিখে দেবে সত্য ঠিক আছে এবার আমি তোমাদের দুইয়ের আট নম্বরটা দেখাচ্ছি কি বলেছে দেখো শঙ্কুর তিজ্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসাধ্য হবে উচ্চতা তিনগুণ মানে রুদ্রিগুণ তো দেখো উত্তরটা সত্য না মিথ্যা আমি তোমাদেরকে ব্যাখ্যা সহ দেখাচ্ছি দেখো লিখেছি ধরি শঙ্কুর তীর্যক উচ্চতা সমান এল একক শঙ্কুর উচ্চতা সমান এইচ একক শঙ্কুর ব্যাসাধ্য সমান আর একক সত্তানুসারে আমরা কি লিখতে পারি এল সমান টু এইচ কেন লিখতে পারি কারণ এখানে বলেছে দেখো শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ ঠিক আছে তির্য উচ্চতাকে আমরা এল দ্বারায় প্রকাশ করি আর উচ্চতাকে আমরা এইচ দ্বারায় প্রকাশ করি তাহলে তির্যক উচ্চতাটা এই উচ্চতা দ্বিগুণ মানে গুণ ঠিক আছে সেটাই এখানে আমি লিখেছি এবার দুই দিকেই বর্গ করে দিলাম তাহলে বাম দিকে হচ্ছে এল স্কোয়ার আর ডান দিকে টু এইচ তার স্কোয়ার তাহলে বাম দিকে এল স্কোয়ার সমান ডান দিকে টু এইচ তার স্কোয়ার মানে টু এইচটা দুবার দুই দু চার এইচ এইচ এ এইচ স্কোয়ার সেটা লিখলাম এবার এল স্কোয়ার মানে আমরা কি জানি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সেটা বসিয়ে দিলাম এবার বাম দিকে এইচ স্কোয়ারটাকে নিয়ে গেলাম তাহলে বিয় হয়ে গেল তাহলে আর স্কোয়ার সমান ফোর এইচ স্কোয়ার থেকে এইচ স্কোয়ার বাদ দিলে থ্রি এইচ স্কোয়ার হবে তাহলে আর সমান কি লিখতে পারি এইচ গুণ রুট থ্রি হয়তো অনেকে বুঝতে পারে না দেখো বাম দিকে স্কোয়ার আছে ডান দিকে গেলে কি হয়ে যাবে স্কোয়ার রুট হয়ে যাবে তো এটাই তো হয়ে যাবে তো রুদ থ্রি গণিত এইচ গণিত এইচ তো তোমরা করণিতে কি শিখেছিলে দুটো এইচ একটা এইচ বেরিয়ে আসবে আর রুদ্রি যেমন আছে পড়ে থাকলো তো সেটাই লিখেছি তাহলে শঙ্কুর ব্যাসার্ধ সমান উচ্চতা গণিত রুদ থ্রি তো এটাই তো বলা আছে এইখানে দেখো বিবৃতিতে তাই আমরা লিখে দেব যে বিবৃতিটি সত্য বুঝতে পেরেছ এরপরে তিনের দাগের কি বলেছে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর একটা দেখো সাতটা দেওয়া আছে তো প্রত্যেকটার জন্য দেখো দুই করে আছে তাহলে মোট কত নম্বর হবে চোদ্দ নম্বর হবে তো প্রথমটা কি বলেছে দেখো একটি লম্বভিত্তিক চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমানের সমান হলে ওহার ব্যাসার্ধ নির্ণয় করো চোঙের আয়তন বলতে আমরা কী লিখবো পাই আর স্কোয়ার এইচ আর বক্রতলের ক্ষেত্রফল বলতে টু পাই আর এইচ তো এই দুটোকে আমরা সমান করে দেব এইখান থেকে আরের মানটা বের করব দেখো আমি এখানে লিখেছি ধরি লম্বভিত্তিক চোঙের ব্যাসার্ধ সমান আর একক লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা সমান এইচ একক লম্বভিত্তেকার চোঙের আয়তন সমান পায় আর স্কোয়ার এইচ একক বর্গ একক হয়ে যাবে সরি আয়তন ঘন একক হবে মারাত্মক ভুল এগুলো ঘন একক কারণ আয়তন যখনই বলবে আমরা ঘন একক কথাটা ব্যবহার করব তারপরে দেখো লম্বভিত্তিকা চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান টু পাই আর এইচ বর্গ একক ঠিক আছে এবার এই দুটো সমান করে দেব সমান করে দিলাম এবার পাই পায়ে কেটে গেল এইচ এইচ কেটে গেল বাম দিকে পড়ে আছে আর স্কোয়ার আর ডান দিকে পড়ে আছে টু আর এবার এখানে আর স্কোয়ার আর কেটে দিলাম তাহলে কিন্তু এদিকে একটা আর পড়ে থাকবে কি করে পড়ে আছে আর স্কোয়ার মানে আর গণিত আর আর ডান দিকে টু গণিত আর তাহলে একটা আর একটা আর কেটে গেল তাহলে আর তো পড়ে আছে তাহলে বাম দিকে আর সমান টু অথবা চংটি ব্যাস সমান টু একক তো এই হলো সঠিক উত্তর এবার আমি তোমাদের তিনের দুই নম্বরটা দেখাবো তিনের দুই নম্বরটা কি বলেছে দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী সেভেন মাইনাস রুট টু এর অনুবন্ধী করণী হলো সেভেন প্লাস রুট টু ঠিক আছে মিশ্র দ্বিঘাত করণী সেভেন মাইনাস রুট টু এর অনুবন্ধী করণী হল সেভেন প্লাস রুট টু এটা আমাদেরকে দেখাতে হবে দেখো আমি এখানে লিখেছি প্রমাণ বলে কোন মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয় যদি মূলত সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী বলা হয় মানে কি বলেছে কোনো মিশ্র করণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর আমরা কী করবো যোগ ফল করবো আর গুণ ফল করবো যদি দুটোই মূলত সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারব যে অনুবন্ধী করণী এখানে দেওয়া আছে সেভেন মাইনাস রুট টু প্লাস সেভেন প্লাস রুট টু দেখো দেওয়া আছে সেভেন মাইনাস রুট টু আর সেভেন প্লাস রুট টু তো এদের আমি যোগ করলাম তো চোদ্দ আসছে দেখো সেভেন মাইনাস রুট টু প্লাস সেভেন প্লাস রুট টু মাইনাস রুট টু প্লাস রুট টু কেটে গেল সাত সাথে যোগ করলে চোদ্দ আর এটা গুণ করছি তাহলে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্ম্যাটে চলে এসেছে তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো দেখো এ মানে হচ্ছে সাত আর বি মানে হচ্ছে রুট টু তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে হচ্ছে সাত স্কোয়ার আর বি মানে হচ্ছে রুট টু স্কোয়ার সাত স্কোয়ার মানে উনপঞ্চাশ রুট টু তা স্কোয়ার মানে রুট টুটা কিন্তু দুবার ঠিক আছে তো রুট টু তো রুট টু মানে শুধু দুই তো সেটাই লিখলাম তো ঊনপঞ্চাশ থেকে দুই বাদ দিলে কত হবে সাতচল্লিশ হবে তো আমরা দেখতে পাচ্ছি যোগ ফল ও গুণফল মূলত সংখ্যা এসেছে দেখো যোগ ফলটা চোদ্দ এসেছে এটা মূলত সংখ্যা আর গুণ ফলটাও সাতচল্লিশ এসেছে এটা মূলত সংখ্যা অতএব আমরা বলতে পারি সেভেন মাইনাস অনুবন্ধী করণী সেভেন প্লাস রুট টু লিখে দেব প্রমাণিত ঠিক আছে বা এখানে প্রমাণ তো আমি লিখেইছি তাই এখানে প্রমাণিত না লিখলেও হবে বুঝতে পেরেছ এবার আমি তোমাদের তিনের তিন নম্বরটা দেখাবো তিনের তিন নম্বরটা কি বলেছে দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বারো সেমি এবং আয়তন একশো পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো দেখো শঙ্কুর উচ্চতা বলেছে বারো সেমি আর আয়তন বলা আছে একশো পাই ঘন সেমি আমরা শঙ্কুর আয়তনের সূত্রটা কি জানি একে তিন পাই আর স্কোয়ার এইচ এটা মানে বলা আছে দেখো একশো পাই তাই না এটা হচ্ছে আয়তন আর আয়তন মানে বলা আছে একশো পাই তো এখানে আমি এইচ এ মানটা বসিয়ে দেবো এইচ এর মানটা তাহলে পাই পাই কেটে যাবে এইচ আমরা বসিয়ে দেবো তাহলে আর এর মানটা কিন্তু পেয়ে যাবো দেখো আমি এখানে করেছি তিনের তিন ধরি লম্ব শঙ্কুর ভূমির দৈর্ঘ্য মানে ভূমির ব্যাসাধ্য সমান আর সেমি লম্ব শঙ্কুর উচ্চতা সমান বারো সেমি সত্ত্বানুসারে এক বাই তিন পাই আর স্কোয়ার এইচ সমান একশো পাই ঠিক আছে এক বাই তিন পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে বারো বসিয়ে দিলাম যেহেতু এইচ সমান বারো সেমি ঠিক আছে এবার বাম দিকের পাই ডান দিকের পাই কেটে গেল এবার দেখো এখানে বারো বসিয়ে দিয়েছি তিন চারে বারো তাহলে বাম দিকে পড়ে আছে ফোর আর স্কোয়ার আর ডান দিকে পড়ে আছে একশো তাহলে আর স্কোয়ার সমান আমি কি লিখতে পারি পঁচিশ তাহলে আর সমান লিখতে পারি বাম দিকের স্কোয়ারটা যদি তুলি তাহলে প্লাস মাইনাস স্কোয়ার রুট পঁচিশ তো পঁচিশ মানে আমরা কি লিখতে পারি পাঁচ গণিত পাঁচ তো দুটো পাঁচে একটা পাঁচ বেরিয়ে আসবে তো ব্যাসার্ধের মানটা তো আর ঋণাত হতে পারে না তাই ব্যাসাধ্যের মান হচ্ছে পাঁচ মানে আর এর মান হচ্ছে পাঁচ তোমরা কি লিখবো শঙ্কুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখবো অতএব শঙ্কুটির দৈর্ঘ্য সমান পাঁচ সেমি বুঝতে পেরেছ তো তোমরা অবশ্যই উত্তরটা খাতার মধ্যে লিখে নিও তো চলো এবার আমি তিনের চার নম্বর অঙ্কটাই আসছি তিনের চার নম্বরটা কি বলেছে দেখো এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক তো এখানে দুটো ভ্যারিজাস আছে তো আমরা কে ওয়ান আর কে টু দুটো ভেদ ধ্রুবক কিন্তু দেখো তিনের চার নাম্বারটা এক্স ভ্যারিজাস ওয়াই জেড বা এক্স সমান কে ওয়ান ওয়াই জেড কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক এটা এক নম্বর নাম দিলাম আবার ওয়াই ভ্যারিজাস জেড এক্স আছে ওয়াই সমান কে টু জেড এক্স কে টুটা আমরা ধরে নেব অশূন্য ভেদ ধ্রুবক এটা দু নম্বর নাম দিলাম এবার এক আর দুই গুণ করে দিচ্ছি মানে বাম দিকটা গুণ করে দিচ্ছি এর বাম দিক এক্স আর এটার বাম দিকে ওয়াই তো এর বাম দিক গুণ করে দিলাম আবার এর ডান দিক ডান দিক গুন করে দিলাম দেখো গুণ করেছি তো এখানে আছে এক্স এখানে আছে ওয়াই এক্স ওয়াই হবে সমান এক নম্বরে কে ওয়ান ওয়াই জেড আর দু নম্বরে আছে দেখো কে টু জেড এক্স গুণ করছি তাহলে এক্স ওয়াই হলো আর ডান দিকে দেখো কে ওয়ান কে টু ইন্টু ওয়াই জেড জেড স্কোয়ার এক্স এই গুণটা এটা বুঝতে পেরেছ তো কে ওয়ান কে টু লিখলাম ওয়াই জেড গণিত জেড এক্স পরে আছে যেহেতু আমি সামনে কে ওয়ান কে টু লিখেছি তাহলে ওয়াই জেডে জেডে জেড স্কোয়ার এক্স এটাই লিখলাম ওয়াই এক্স জেড স্কোয়ার ঠিক আছে তো এক্স ওয়াই এক্স ওয়াই কেটে গেলো তাহলে বাম দিকে পড়ে আছে ওয়ান আর ডান দিকে দেখো কে ওয়ান কে টু জেড স্কোয়ার তাহলে জেড স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি ওয়ান বাই কে ওয়ান কে টু তাই না ওয়ান সময় কে ওয়ান কে টু জেড স্কোয়ার আছে তাহলে জেড স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এই কে ওয়ান কে টুটা টা নিচে চলে আসবে সেটাই লিখেছি আমি অতএব জেড লিখতে পারি প্লাস রুট রুট বাম ডান দিকে হয়ে যাবে তো এই পুরো টার্মটা মানে হচ্ছে ধ্রুবক কারণ কে ওয়ান কে টু মানে ধ্রুবক আমি অলরেডি ধরে নিয়েছি বুঝতে পেরেছ অতএব জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক এটা প্রমাণ করে নিলাম তাই আমি লিখে দিয়েছি প্রমাণিত বুঝতে পেরেছ এবার আমি তিনের পাঁচ নম্বরটা তোমাদেরকে দেখাবো তিনের পাঁচ নম্বরটা কি বলেছে দেখো তিন বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন তারা ঠিক করেন যে মোট আয়ের দুই বাই পাঁচ অংশ কাজের জন্য থ্রি টু 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 অনুপাতে ভাগ করে নেবেন কোনো এক মাসে যদি উনত্রিশ হাজার টাকা আয় হয় তাহলে তাদের কাজের জন্যে এর আই বিয়ের আয় থেকে কত বেশি তো মোট ইনকাম হচ্ছে এক মাসে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা এটা আয় এবার এই আয়ের দুই বাই পাঁচ অংশ মানে উনত্রিশ হাজার দুশো ষাট এর দুই বাই পাঁচ অংশ আমাদের বের করতে হবে বের করে যে টাকাটা হবে সেই টাকাটা তিন বন্ধু মানে এ বি সি থ্রি ইস টু টু ইস টু টু অনুপাতে কিন্তু ভাগ করে নেবে বুঝতে পেরেছ তো চলো আমি খাতা থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করেছি দেখো তিনের পাঁচ মোট আয় সমান উনত্রিশ হাজার দুশো ষাট টাকা মোট আই দুই বাই পাঁচ অংশ টাকা সমান আমি লিখতে পারি উনত্রিশ হাজার দুশো ষাট গণিত দুই বাই পাঁচ পাঁচ দিয়ে কাটলাম উপরে হচ্ছে পাঁচ আট পাঁচ দুই যদি আমি দুইয়ের সঙ্গে গুণ করি তাহলে এগারো হাজার সাতশো চার টাকা হচ্ছে এই এগারো হাজার সাতশো চার টাকা কিন্তু এরা মূলধনে ভাগ করে নেবে দেখো লিখেছি এগারো হাজার সাতশো চার টাকা এ বি ও সি ভাগ করে নেবেন ঠিক আছে থ্রি ইস টু টু ইস টু টু অনুপাতে তো এই এগারো হাজার সাতশো চার টাকার মধ্যে এ এর আয় কত এ হচ্ছে প্রথমটা তিন বাই এই তিনটে যোগ করে দেবো সেই সঙ্গে এগারো হাজার সাতশো চারটা গুণ করে দেবো তোমরা এই নিয়মটা তো জানোই তো তিন বাই যোগ করলে হচ্ছে সাত গণিত এগারো হাজার সাতশো চার তো কাটাকাটি করলে সাত দিয়ে ষোলোশো বাহাত্তর হচ্ছে গুণ করে দিলে পাঁচ হাজার ষোলো টাকা এগারো হাজার সাতশো চার টাকার মধ্যে বি এর আয় দুই বাই সাত দ্বিতীয়টা হচ্ছে বি গণিত এগারো হাজার সাতশো চার ভাগ করলে ষোলোশো বাহাত্তর দুইয়ের সঙ্গে গুণ করলে তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা এবার এগারো হাজার সাতশো চার টাকার মধ্যে সি এর আই দুই বাই সাত গণিত এগারো হাজার সাতশো চার কাটাকাটি করলে ষোলোশো বাহাত্তর দুইয়ের সঙ্গে গুণ করলে তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা এবার এর আই বিয়ের থেকে কত বেশি বলেছে তাহলে এর আই হচ্ছে পাঁচ হাজার ষোলো বিয়ের আই হচ্ছে তিন হাজার তিনশো চুয়াল্লিশ বিয়োগ করে দিলাম ষোলোশো বাহাত্তর টাকা বেশি তোমাদের সি বের করা দরকার ছিল না তবু আমি বের করে দিয়েছি বুঝতে পেরেছ আমাদের বলেছে এ এর আই বিয়ের থেকে কত বেশি তাহলে এ এর আই আর এর আই বের করে সেটা বিয়োগ করলেই তোমরা পেয়ে যাবো তো সি এরটা বের করার দরকার নেই তো তোমরা যদি কেউ বের করে রেখে দাও তাহলে কিন্তু কাটা নয় ঠিক আছে তো আমি বের করেছিলাম কেটে দিলাম আবার থাকলেও কোনো অসুবিধা কিন্তু ছিল না এবার আমি তোমাদের তিনের ছয় নম্বর অঙ্কটা দেখাবো তিনের ছয় নম্বরটা কি বলেছে দেখো একটি লম্ববৃত্তেকার চোং এবং লম্ব শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত থ্রি এবং তাদের আয়তনের অনুপাত নাইন ইস টু এইট চোং ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো তো চোংয়ের উচ্চতা সূত্রটা কি বলতো পাই আর স্কোয়ার এইচ আর শঙ্কুর আয়তনের সূত্রটা কি একের তিন পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে চোঙের আর এটা হচ্ছে শঙ্কুর তো এটা অনুপাতটা নিলাম তো এইগুলো আর ওয়ান দিলাম আর টু দিলাম এইচ ওয়ান দিলাম এইচ টু দিলাম আলাদা আলাদা উচ্চতাগুলো আর ব্যাসার্ধটা আলাদা এবার এই আয়তন অনুপাতটা হচ্ছে নাইন বাই এইট মানে নাইন টু এইট বলেছে তো নাইন বাই এইট এবার আর ওয়ান বাই আর টু আমরা বসিয়ে দেব কত বলো তো আমরা বসিয়ে দেব এই তিন বাই চার এখানে তিন বাই চারটা বসিয়ে দেব তাহলে ক্যালকুলেশন করে আমরা এইচ ওয়ান বাই এইচ টু কিন্তু বের করতে পারবো তাই না দেখো আমি এখানে করেছি তোমরা দেখলে বুঝতে পারবে ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর ওয়ান একক লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ ওয়ান একক এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির আর টু একক লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির উচ্চতা এইচ টু একক এবার আয়তন হচ্ছে কত পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান এটা চোঙের কারণ আমরা এটা চোঙের ধরেছি আর শঙ্কুর আমরা এটা ধরেছি তাহলে একের তিন পাই আর টু স্কোয়ার এইচ টু

এটার অর্থ হচ্ছে উপরে এক আছে নিচে এক বাই তিন আছে মানে এক ভাগ এক ভাগ তিন আছে তো ভাগটা যখনই গুণ হয়ে যাবে তখন উল্টে যায় তিন বাই এক হবে তো তিন বাই এক তার জন্য উল্টে গেল উপরে তিন হয়ে গেল ঠিক আছে পাই ফাই কেটে গেল আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার লিখলাম গণিত এইচ ওয়ান বাই এইচ টু লিখলাম সমান নয় বাই আট তিন দিয়ে কাটলাম তিন একে তিন তিন ত্রিকে নয় এবার বাম দিকে দেখো আর ওয়ান বাই আর টু তার স্কোয়ার করলাম ইন টু এইচ ওয়ান বাই এইচ টু করলাম সমান তিন বাই আট করলাম তো আর ওয়ান বাই আট টু মানে এখানে দেখো আমরা পেয়েছি তিন বাই চার এখানে বসিয়ে দিলাম তো এইচ ওয়ান বাই এইচ টু তো তিন বাই চার স্কোয়ার মানে তিন বাই চারটা কিন্তু ঠিক আছে তিন নয় নয় চার চার ষোলো ষোলো তো বাই লিখলাম গুণ এইচ ওয়ান বাই এইচ টু সমান তিন বাই আট এবার বাম দিকে এইচ ওয়ান বাই এইচ টু দেব আছে লিখলাম সমান ডান দিকে তিন বাই আট এবার ষোলোটা তিনের সঙ্গে গুণ হবে আর আটের সঙ্গে নয়টা গুণ হবে কোন গুণ করলে নয়ের সঙ্গে আট ষোলোর সঙ্গে তিন সেটা লিখলাম আট দুগুণ ষোলো তিন ত্রিকে নয় তাহলে দুই বাই তিন তাহলে এইচ ওয়ান বাই এইচ টু হচ্ছে দুই বাই তিন তাহলে এইচ ওয়ান ইস টু এইচ টু সমান টু থ্রি অতএব চোং ও শঙ্কুর উচ্চতার অনুপাত টু ইস টু থ্রি প্রথমটা হচ্ছে চোং উচ্চতা দ্বিতীয়টা হচ্ছে শঙ্কুর উচ্চতা তাহলে চং ও শঙ্কুর উচ্চতার অনুপাত সমান টু ইস টু থ্রি ঠিক আছে আশা করছিল তোমরা বুঝতে পেরেছো এবার আমি তোমাদের তিনের সাত নম্বরটা দেখাবো কি বলেছে দেখো যদি ওয়াই ভ্যারিজাস এক্স কিউ এবং ওয়াই এর বৃদ্ধি এইট টু টোয়েন্টি সেভেন অনুপাতে হলে এক্সের বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো দেখো অঙ্কটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো অঙ্কটা আমি লিখেছি তিনের সাত ওয়াই ভ্যারিজাস এক্স কিউ অথবা ওয়াই সমান কে এক্স কিউ কে হচ্ছে অসন্ন ভেদ্রুবক এটা এক নম্বর নাম দিলাম ধরি যখন ওয়াই এর বৃদ্ধি এইট এ তখন এক্স এর বৃদ্ধি এক্স ওয়ান ঠিক আছে এখানে বলেছে যে এইট ইস টু টোয়েন্টি সেভেন ওয়াই বৃদ্ধি তখন এক্স কি অনুপাতে বৃদ্ধি পাই সেটা বের করতে বলেছে তো ওয়াই বৃদ্ধি যখন এইট এ তখন এক্স এর বৃদ্ধি হচ্ছে এক্স ওয়ান আবার যখন ওয়াই এর বৃদ্ধি টোয়েন্টি সেভেন এ এখানে টোয়েন্টি সেভেন বলেছে তখন এক্স এর বৃদ্ধি এক্স টু এক নম্বর সমীকরণ থেকে কি পাবো যদি আমি বসিয়ে দিই এই ওয়াই এর জায়গায় এইট এ আর এক্সের জায়গায় এক্স ওয়ান তাহলে হবে এইটে সমান কে এক্স ওয়ান তার কিউব এবং সাতাশ এ আর এক্স টু যখন বসিয়ে দেবো তখন পাবো সাতাশ এ সমান কে এক্স টু তার কিউব ঠিক আছে এবার দুটোকে বাই আকারে লিখলাম বাই আকার বলতে দেখো এইটা বাই এইটা লিখলাম ঠিক আছে সমান এই এইটে বাই সাতাশে লিখবো মানে এইটা বাই এটা যদি করি তাহলে এইটে বাই সাতাশে করবো তাহলে কে কে কেটে গেল এক্স ওয়ান বাই এক্স টু দ্য কিউব আর ডান দিকে আট বাই সাতাশ মানে দুই লিখতে পারি বাই তিন লিখতে পারি তার কিউ করতে পারি মানে দুই বাই তিনটা তিন যদি গুণ করা হয় তাহলে আট বাই সাতাশ কিন্তু হচ্ছে তাহলে দুই দিকেই কিউব আছে তো কিউ কিউব চলে গেল তাহলে এক্স ওয়ান বাই এক্স টু সমান আমরা লিখতে পারি দুই বাই তিন অতএব এক্স ওয়ান ইস টু এক্স টু সমান টু ইস টু থ্রি অতএব এক্স এর বৃদ্ধির অনুপাত হচ্ছে টু ইস টু তিন তো তোমরা অবশ্যই উত্তরটা ভিডিওটা থামিয়ে লিখে নাও বা ব্যাক করে করে লিখে নাও ঠিক আছে তো চলো এবার আমি তোমাদের চারের দাগেরগুলো দেখাবো চারের দাগ দেখো দুটো উপবাদ্য দেওয়া আছে আমি তোমাদের উপবাদ্য দুটো তোমাদের বই থেকে দেখিয়ে দেবো এবং কিভাবে করতে হবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব। চারের এক নম্বরটা কী বলেছে দেখো যুক্তি দিয়ে প্রমাণ করো যে বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এটার জন্য পাঁচ আছে আবার এই উপবাদ্যটার জন্যও কিন্তু পাঁচ আছে তাহলে মোট কত নম্বর হচ্ছে দশ নম্বর তো প্রথমটা দেখো তোমাদের বইয়ের একশো চৌষট্টি নম্বর পেজে আছে তো তোমাদের এই ছবিটা আঁকতে হবে তো ছবিটা প্রথমে বৃত্তটা আঁকবে কেন্দ্র দিয়ে এ একটা আর এ একটা কর্ণ যাবে আর অবশ্যই চতুর্ভুজটা তোমরা এঁকে নেবে দিয়ে এইখান থেকে আরম্ভ করে এতটা পুরোটা লিখে নেবে যা যা আছে তাই তাই লিখে দেবে সেই সঙ্গে ছবিটা কিন্তু আঁকবে ঠিক আছে আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছ যাদের বই নেই তারা অবশ্যই ভিডিওটাকে থামিয়ে লিখে নাও আর যাদের বই আছে তারা একশো চৌষট্টি নম্বর পেজে দাগ দিয়ে নাও তো চলো এবার আমি তোমাদের চারের দুই নম্বরটা দেখাচ্ছি চারের দুই নম্বরটা কি বলেছে দেখো যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু থেকে যে দুটি পর্ষক অঙ্কন করা যায় তাদের পর্ষবিন্দু দুটির সঙ্গে বহিষ্ট বিন্দু সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে কোণ উৎপন্ন করে তো এটা তোমাদের বইয়ে দুশো এগারো নম্বর পেজে আছে তো তোমরা অবশ্যই এই ছবিটা আঁকবে প্রথমে বৃত্ত আঁকবে বৃত্তের কেন্দ্র ও বাইরে একটা পি পশক দেবে সরি পি একটা বিন্দু দেবে এই দুটো পশক আঁকবে একই কালে কিন্তু ব্যবহার করবে তোমরা রুলে করবে অবশ্যই তোমরা পেনে কেউ করবে না তোমরা রুল পেন্সিলের সাহায্যে ছবিটা কিন্তু আঁকবে যেমন যেমন নাম দেওয়া আছে সেরকমভাবেই নাম দেবে এইখান থেকে আরম্ভ করে এতটা লিখে নেবে কেউ ধরো এই লেখাটা লিখলে আর নামগুলো নিজের ইচ্ছা মতো দিয়ে দিলে কিন্তু তার কাটা এই নামগুলোর সঙ্গেই কিন্তু এই লেখাগুলো করে দেওয়া আছে ঠিক আছে তো তোমরা ভিডিওটা থামিয়ে অবশ্যই দেখে নাও এবার আমি তোমাদের পাঁচের দাগের যে দুটো দেওয়া আছে একটা সরল সুদ কষা আর একটা চক্রবৃদ্ধি সুদ থেকে সেই দুটো আমি তোমাদেরকে দেখাবো প্রথমটা কি বলেছে দেখো বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে কত বছরে ছশো টাকার সুদ একশো আষট্টি টাকা হবে তা নির্ণয় করো তো এটার জন্য পাঁচ আছে আর এটার জন্যেও পাঁচ আছে তো আমরা সূত্র একটা জানি কি বলতো আই সমান পিটিআর বাই হান্ড্রেড তো এখানে পি মানে বলা আছে ছশো সুদ মানে আই মানে বলা আছে একশো তারপর টি মানে বলা আছে মানে টিটা বের করতে হবে আর মানে বলা আছে চার তাহলে আমরা আই পি তারপরে আর সবই পেয়ে যাচ্ছি তাহলে টি এর মানটা তো বের করতে পারবই দেখো আমি এখানে করেছি পাঁচের এক এখানে আসল ব্যাকেটে লিখলাম পি সমান ছশো টাকা মোট সুদ আয় সমান লিখলাম একশো টাকা বার্ষিক সুদের হার আর সমান লিখলাম চার পার্সেন্ট এটা বলা আছে সময় ব্যাকেটে লিখলাম টি এটা বের করতে হবে আমরা কি জানি আই সমান পিটিআর বাই হান্ড্রেড আই মানে হচ্ছে দেখো একশো বসিয়ে দিলাম সমান পি মানে হচ্ছে দেখো ছশো বসিয়ে দিলাম গণিত টি মানে বের করব গণিত আর মানে হচ্ছে চার দেখো বসিয়ে দিলাম বাই একশো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল তাহলে বাম দিকে হচ্ছে একশো আষট্টি আর ডান দিকে হচ্ছে চার ছয় চব্বিশটি অতএব অতএব টি সমান লিখতে পারি একশো আষট্টি বাই চব্বিশ মানে চব্বিশটা ভাগ হয়ে গেল তাহলে সাত অতএব সময় হচ্ছে সাত বছর ঠিক আছে এবার আমি তোমাদের দুই নম্বরটা দেখাবো দুই নম্বরটা কি বলেছে দেখো কত টাকা বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে দু বছর পরে সুদে আসলে পঁয়ত্রিশশো টাকা হবে এটার জন্য কিন্তু পাঁচ আছে তো আমরা সমূল চক্রবৃদ্ধির একটা সূত্র জানি কি সূত্র বলতো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো তার স্কোয়ার তো পিটা আমাদের বের করতে হবে আর এর মানটা বলা আছে কত পাঁচ সময়টা বলা আছে দুই এখানে দুই বসিয়ে দেব। আর এইটা মানেই তো সমূল চক্রবৃদ্ধি এটা মানে হচ্ছে পঁয়ত্রিশশো আঠাশ দিয়ে ক্যালকুলেশন করে আর এই জায়গায় পাঁচ বসিয়ে দেবো দিয়ে পি এর মানটা বের করব দেখো আমি করেছি তোমাদের ভয় খাবার কিছু নেই পাঁচের দুই ধরি আসল পি টাকা চক্রবৃদ্ধির সুদের হার আর সমান পাঁচ পার্সেন্ট সময় এন সমান হচ্ছে বছর অতএব সমল চক্রবৃদ্ধির সুদ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বা একশো তার হচ্ছে মাথায় এন তো আরের মানটা হচ্ছে পাঁচ তাই বসিয়ে দিলাম এন এর মানটা হচ্ছে দুই বসিয়ে দিলাম পি ইন্টু ওয়ান প্লাস পাঁচ কুড়ি একশো তাহলে এক বাই কুড়ি তার ঘাত হচ্ছে দুই পি ইন্টু কুড়িকে কুড়ি আর একে একুশ একুশ বাই কুড়ি তার স্কোয়ার এবার এটা মানেই বলা আছে কিন্তু পঁয়ত্রিশশো আঠাশ তাই লিখলাম সত্তানুসারে পি ইন্টু একুশ বাই কুড়ি তার স্কোয়ার সমান পঁয়ত্রিশশো আঠাশ তো একুশ বাই কুড়ি তার স্কোয়ার মানে একুশ বাই কুড়িটা কিন্তু দুবার একবার লিখলাম আর একবার লিখলাম দুবার লিখলাম সমান পঁয়ত্রিশশো আঠাশ বা পিস ওয়ান কি লিখতে পারি কুড়ি গণিত কুড়ি এর সঙ্গে গুণ হয়ে যাবে আর একুশ গণিত একুশ নিচে চলে আসবে সেটাই করলাম এবার তুমি কাটাকাটি একুশের সঙ্গে এটা কাটাকাটি করো আবার সঙ্গে এটা করো তাহলে হবে কুড়ি কুড়ি কত বলো তো চারশো আর এখানে আটশো হবে মানে কাটাকাটি যদি করা হয় তাহলে এখানে হবে আট তাহলে আট দুগো ষোলো ষোলো দুগো বত্রিশশো ঠিক আছে তো আসল হচ্ছে বত্রিশশো টাকা তো বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্কের একদম সঠিক উত্তর পেয়ে গেছো তো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রেখো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ